দর্শক বন্ধু, মিতু রেসিপিকু আপনার স্বাগত। মু আজ তৈরি করবি আম্ব খটা। আম্ব খটা পাই মু এটি দুইটা আম্ব নেইছি। আউ তা পাই আবশ্যক উপকরণ হেবা এটি হলদি গুণ্ড 1 স্পুন, আউ এটি পঞ্চফুটন 1 স্পুন, আউ লঙ্কা গুণ্ড 1 স্পুন, জিরা গুণ্ড 1 স্পুন, আউ জুয়ানি গুণ্ড 2 টেবিল স্পুন, আউ জিরা 1 স্পুন, আউ লুণ 1 স্পুন, আউ এটি মু নেইছি কঞ্চা লঙ্কা, আউ অদা ছেচা, আউ তেজপত্র, আউ এটি গুড় নেইছি, আউ এটি রিফাইন তেল ব্যবহার করুছি। তাপা 2 কপ পানি মু নেইছি। আগে মু এটি কড়াইকু গরম করিদেলি। দেখুন আমার কড়াই গরম হয়ে গলি। তেল পকাউছি 2 চামচ। দেখুন আমার তেল গরম হয়ে আসলা। মু এবে সব মশলা এপরে পকাউছি। তেজপত্র, অদা পকাই নেছি, অদা আগে টিকে ভাজি নেওয়া। তারপরে এটি পঞ্চফুটন, জিরা, জুয়ানি। দেখুন ভাল ভাবে টিকে গোলাই নেওয়া। এখন ফুটিয়া পাই দেবে টিকে সময়। দেখুন আমার ফুটিলা। এবার আম্বকু পকাই দেবা। এটি লঙ্কা দিয়ে দেবা, আর যে মশলা গুঁড়ো রাখছিল সব পকাই নেবা, গোলাই নেবা। আর এতে পানি দিয়ে দেবা। গুড়কে বি পকাই নেবা, গোড়াই নেবা। আমি ঘোড়াই দিই ছাড় দেবা। দেখুন ফুটি আসলা, গুড় বি মেল্ট হয়ে গলি। আগে এমনি 10-15 মিনিট ফুটবা ছাড়ি নেবে। দেখুন আমি টিকে দেখি নেবা। দেখুন হয়নি, আর টিকে হব, আর কিছু সময় লো ফ্লেমে তাকে বসাই নেবে। দেখুন এর পানি মরিবা দেবে, নহলে ভাল লাগবনি, আর বহুত হি টেস্ট লাগবে। আপনার এইপরি ভাবে তৈরি করে খাঁতু। পানি এমতি গ্যাস লো ফ্লেমে পানি মরিবা এমতি ছাড়বে তাকে। দেখুন আমার হয়েগল খটা। আমি গ্যাস ক্লোজ করে নেছি। বহুত হি টেস্ট লাগবে। আপনার এমতি ঘরে নিশ্চয় প্রিপেয়ার করবে। আবে আমি এবার সার্ভ করে নেছি। দেখুন আমার প্রস্তুত হয়ে গলা। এটি আম্ব খটা আপনি ঘরে রক্ষিকি হয়ে
ଖାଇପାରିବେ, ଖରା ଦେଇକି ଭଲ ଭାବରେ ଖାଇପାରିବେ। କାହିଁକି ନା ମୁଁ ଆକୁ 15-20 ମିନିଟ୍ ଭଲ ଭାବରେ ତାକୁ ମାନେ ସିଝେଇ ଦେଇଛି, କିଛି ବି ଖରାପ ହେବନି। ଆପଣଙ୍କୁ ଡବା ରଖିକି ବି ଆଚାର କରି ଖାଇପାରିବେ, କିନ୍ତୁ ବେଶୀ ଦିନ ଆଚାର ପରିକା ଯେମିତି ବର୍ଷ ଭଳି ଖାଇପାରିବେନି, 3 ମାସ କିମ୍ବା 6 ମାସ ପରିକୁ ରଖିକି ଖାଇପାରିବେ। ଦେଖନ୍ତୁ ମୋ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ସେୟାର୍ ଏବଂ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ କେବେ ଭୁଲିବେନି। ନମସ୍କାର।